I'm feeling so good. Thank you. ইভিএম এ ভোট দিয়ে কেমন খুশি লাগলো? আমার বউ যখন বলছিল কবুল তখন এরকম খুশি লাগলো। আমরা চেয়েছিলাম পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই, ঠিক তাই পেয়েছি। এতে আমরা সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই, প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয়। যা দেখছো তা না সব দেখা জানা না। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন তামান্না নুরাকে। মোবাইলে গেম খেলায় ব্যস্ত ছোট ভাই না বুঝেই দুইবার ফোন কেটে দেয়। আপনি সিঙ্গেল, একা মেয়ে রবীন্দ্র সরোবরে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে, মানে রহস্যটা কি? মাশাআল্লাহ, আমি তো মাশাআল্লাহ খুবই সুন্দরী মানুষ। পুলিশ চাই জনগণ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাক। আঙ্কেল, আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল যাই, আঙ্কেল এটা তো আরেকটা বেয়াদবি, ওয়েস্ট অফ মানি মনে করি। হ্যালো এভরিওয়ান, আফ্রিদির পেজ আজকে হ্যাক হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কার রায়সাহেব বাজার মোড়ে পুলিশের সঙ্গে তার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। যেহেতু আমি পরীক্ষা দিয়ে বের হয়ে বলছিলাম আমার পরীক্ষা ভালো হয়নি আশানুরূপভাবে, তো যেহেতু আমি পরীক্ষা দিয়ে বের হয়ে বলছিলাম আমার পরীক্ষা ভালো হয়নি, অতএব আমি গোয়েন্দাগিরি করে দেখলাম যে ওর কতগুলোই বয়ফ্রেন্ড, সাড়ে তিন বছর, পাঁচ বছর, দুই বছর এরকম রিলেশনশিপ। চিন্তা করলাম যে অনেক হয়ে চান না, আমার নাম ঠিক আছে, ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শপিং এ বেরিয়ে পড়েছেন, অর্থাৎ অন্যান্য যে যে চারটি কোর্ট রয়েছে সেই চারটি কোর্টের মধ্যে রোহিণী নামে এক যুবকের একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ঘটনা। আমি দুই বউকে নিয়ে খুশি আছি। ছয়টা ফ্যানের মধ্যে আমি যেখানে বসেছিলাম শুধু আমার মাথার উপরে যে ফ্যানটা ছিল ওটাই শুধু খুলে পড়ছে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ক্যান ইউ ডেলিভারি আউটসাইড বিডি? আউটসাইড বিডিটা করা যাবে, বাট আউট অফ বাংলাদেশ, আউট অফ বাংলাদেশ করা যাবে না। তিন নবজাতকের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে নামকরণ করায় জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। উপহার স্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন। আজকে আমার মন ভালো নেই। এই পদ্মা সেতু দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। দাম চাচ্ছে তো, দাম শুই না, অনেকে তারা চলে যাচ্ছে। গ্যালারিতে বসে খেলা দেখে অন্তত বর্তমান তবে এভাবে ছাদে বসে খেলা দেখে খুব আনন্দ হওয়ার কথা না থাক। কিসে কোন ক্লাসে? ক্লাস 1। গার্লফ্রেন্ড আছে? সত্যি বলবো আছে। আমি তার পা ধরে সালাম করতে চাই, এটা আমার সুপারস্টার এর কাছে রিকোয়েস্ট। সেই সকাল থেকে আসি, এত কষ্ট লাগছে যে তারপরে দাঁড়ায় আছি ভাই। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। এজন্য উনি বলেছে এটা একটা পাপমুক্ত ছবি। আমিও আপনি যদি সিডিউস হন আপনাকে নিজেকে সামলাতো, নিজের দায়িত্ব। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা ম্যাডাম আছে, উনি গাড়ি নিজে চালাতে পারে না, তারপরে গাড়ি বিক্রি করতেছে। আপনাদেরও তো মা আছে, প্রত্যেকেরই মা থেকে। আমি এখনো বলছি যে উনি আমার মা, আমি যার অর্ধগলিত লাশের ছবি পেয়েছি। আমরা জিনের সাথে ঘুমাই, জিনের সাথে থাকি, একসাথে গল্প করি, একসাথে খাই। এসো ধন্য নগরীর।
ধন্যবাদ আমার গিয়ে আঘাত করছে এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি পানিগুলো ডিঙ্গি ডাকো পড়ত বিভিন্ন অনুষ্ঠানে এসব বাদ দিয়ে এখন তিনি নাম লিখিয়েছে সদস্য তিনি 17 অক্টোবর সকালে রাজধানীর এ মাতাবি তুমি এরকম উদ্লাগায় দাঁড়ায় আছো কেন লাগি সে বিষয় নিয়ে তোমাদের কোনো পরিকল্পনা আছে কিনা আগে পাস করি এ প্লাস পাই তারপর না আল্লাহ জেহান রাখছে এক জায়গায় ওই টেনশন নাই বই তো হেরা বাবু যারা খুব পড়ালেখা করছে মাতাতে পড়া আউটার চিন্তা আছে আমার কথা এই চিন্তা নাই মাতাতে পড়া আউটার বিসমিল্লাহ করে পরীক্ষা শুরু করবো বাকিটা আল্লাহ ভরসা না ভাই আমি আর্জেন্টিনা না ভাই হ্যাঁ বুঝছেন আমার গার্লফ্রেন্ডের লেগে আমার আর্জেন্টিনা জার্সিটা কিনতে হয়েছে এই মেলা আমি আর্জেন্টিনা সাপোর্টার না ভাই আমার ব্রাজিলের জার্সিও আছে অবশ্যই কনসোলেশন আমার বান্ধবীকে আমি ওকে বলেও দিয়েছি এখানেও তাকে অনেক অনেক কনসোলেশন 10 তারিখের পর কি হবে দুপুরে 11 ডিসেম্বর হবে বক্তব্যে আমি মনে হয় কোথাও বলি নাই ফারদিন আত্মহত্যা করেছে আমি বলেছি ফারদিন স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছে মেট্রো রেল খুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গেট ভেঙে এক ধরনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে এতে কে প্রথম হবে এই মেশিনটি কিছু সময়ের জন্য বিকল আছে দেখাচ্ছে আমরা এখানে টাকাও প্রবেশ করেছিলাম টিকিট নেওয়ার জন্য এখন আসলে টাকাও ফেরত পাইনি বা টিকিটও পাইনি